শেখর তার বিরুদ্ধে এই ধরনের একটা অভিযোগ শুনলে তো আমার কান থেকে রক্ত পড়া উচিত, কিন্তু সেটা তো পড়ছে না এই ভিডিওটার জন্য। মামু প্লিজ, তুমি কি বলছো তখন থেকে এগুলো কি ভিডিও? হ্যাঁ ভালো বাবা, আমা আমাকে দেখাও কি ভিডিও। এই যে শেখর দা, এটা আমরা মিথ্যে বলে মানতে চাই কিন্তু পারছি কই। সেটা মিলিয়ে দেখে আসি। প্রমোশন পেয়ে খুব উচ্চ, তাই না সেবাটা? বসের মন পাওয়ার জন্য মন দিয়ে কাজ করছো। এবার এই জল খেয়ে তুমি এমন ঘুমের অতলে তুলিয়ে যাবে যে সর্বনাশের ঘন্টা বেজে যাবে, তুমি শুনতে পাবে না সে কথা। কিসের ধোঁয়া এটা? আসল শেখর মুখার্জি ঘুমিয়ে পড়েছে, এবার নকল শেখর মুখার্জিকে ডেকে নিয়ে যাও। যাও যাও আপনি আসুন। মনে থাকে জানো কি কি বলেছিলাম? হ্যাঁ, তৈরি করা হয়েছে। দেখুন, আমি টাকাটা আপনার সামনে ফোনে রেখেছিলাম, বিশ্বাস করুন। তারপরে আমি আমি আপনার চেম্বারে ঢুকিনি। আমি আমার পেন্ডিং কাজ ছিল, আমি অফিসে রাত্রি অবধি কাজ করছিলাম স্যার। কাজ করতে করতে একটা সময় আমার খুব ঘুম পায়। আমি জানি না কেন, কিন্তু আমি ঘুমিয়ে পড়ি স্যার। কি করে আমি বলতে পারবো না সেটা। তারপরে আমার যখন ঘুম ভাঙে তখন অনেক রাত হয়ে গেছে। তখন দেখলাম এত দেরি হয়ে গেছে, আমি বাড়ি চলে যাই স্যার, বিশ্বাস করুন। আমি 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 ওই টাকা চুরি করিনি, আমি চোর নই, বিশ্বাস করো। আরে একদম নাটক করছে, একটার পর একটা মিথ্যা কথা বলেই যাচ্ছে। বলি প্লিজ, পরিষ্কার বোঝা যাচ্ছে চুরি করেছে। সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে কে চোর। এরপরেও সবার সামনে দাঁড়িয়ে তোমার এত উদ্ধত্য, তুমি মিথ্যের পর মিথ্যে বলে যাচ্ছ। আমি মিথ্যা বলছি না, আমি চুরি করিনি। একটু শান্ত হও তুমি, আমার কথাটা শোনো। আমি তো বলছি আমি চুরি করিনি, কেন তোমরা বিশ্বাস করছো না?